রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাঁজা খা মদ খা, পারলে একটু বিড়ি খা, তবুও প্রেম করিস না। ভালোবেসে বিয়ে ছয় মাস না যেতেই বউয়ের সাথে ঝগড়া করে আত্মহত্যা করল প্রেম করে বিয়ে করা প্রেমিক স্বামী। হাজার বছর বাঁচতে চেয়ে ছয় মাসেই বিধবা হল বউটা। ছয় মাস না যেতেই ভালোবাসার মানুষটাকে বিধবা করে পারিবারিক কলহে স্বামীর আত্মহত্যা করার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবির হাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, তামিম পেশায় একজন গাড়ি চালকের সহকারী। গত ছয় মাস পূর্বে সে গাইবান্ধার এক মহিলাকে ভালোবেসে বিয়ে করে মাদাম বিবির হাট এলাকায় ভাড়া বাসায় থাকত। প্রেম করে বিয়ে করলেও সপ্তাহ না পেরোতে শুরু হয় পারিবারিক কলহ। ছয় মাসের মধ্যেই বন্ধুরা মিলে কয়েকবার দুইজনকে মিলেমিশে বুঝিয়ে সংসার করার পরামর্শ দিয়েছিল। পরশুরাতে ভাত খেতে বসে স্ত্রীর সঙ্গে ফের কথা কাটাকাটির এক পর্যায়ে মনোমালিন্য হলে রান্নাঘরের দরজা বন্ধ করে ঘরের ভীমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। স্বামীর সাথে ঝগড়া করলেও এখন সে মরে যাওয়ায় বউটার শোকে দিশেহারা হয়ে পড়েছে। শ্বশুরবাড়ি থেকেও নেয়নি মেনে, কোথায় যাবে এখন এই বিধবা বউটা? দর্শক, ভালোবেসে বিয়ে ছয় মাস না যেতেই স্বামীর আত্মহত্যা, এই নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।